হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি পৃথিবী সৃষ্টির ভিডিও এর সেকেন্ড পার্ট, যেখানে আমরা আগের ভিডিওতে সায়েন্সের একটি থিওরির মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হওয়ার সম্পূর্ণ ঘটনা এক্সপ্লেইন করি। যদিও সেই ভিডিওর সাথে ধর্মের কোনো রকম সম্পর্ক ছিল না, সেটি শুধুমাত্র সায়েন্সের একটি থিওরি। আর সেই ভিডিওটি মাত্র 7 দিনে 1 লাখের বেশি মানুষ দেখে, যা চ্যানেলের সাবস্ক্রাইবারের দিক থেকে বিবেচনা করলে 1 লাখ ভিউজ তাও এত কম সময়ে হয়ে যাওয়া একটি অনেক বড় সংখ্যা। এবং তারই সাথে সাথে কমেন্টে আপনাদের রিকোয়েস্টের জন্য আজ আমি ভিডিওটির সেকেন্ড পার্ট বানাচ্ছি, যেখানে আজ আমরা জানবো যে 25 লাখ বছর আগের এই জীব আজ এত বুদ্ধিমান হলো কি করে, অর্থাৎ আদিম মানুষের মধ্যে এমন কি ছিল যার কারণে তারা অন্য জীব থেকে আলাদা ছিল, হঠাৎ করে তারা কি পেল যে আজ এই প্রাণী পরমাণু টুকরো করতে পারে, পৃথিবীর বাইরে যেতে পারে, গণিত দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড গণনা করতে পারে, এবং তারই সাথে সাথে এই পৃথিবীতে রাজত্বও করছে। অর্থাৎ মূল কথা, মানুষ আসলে মানুষ হলো কি করে। ওকে ফ্রেন্ডস, শুরু করার আগে একটি ইম্পর্টেন্ট কথা বলে দিই। হিন্দু ধর্ম মতে ঋষি মনু প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে মানব জীবন শুরু করেন, এবং এই তথ্য পবিত্র পুরাণে পাওয়া যায়। এবং আপনাদের বলে দিই, পুরাণ অনেক ধর্মের আগে থেকেই ছিল, তাই এটিকে ভুল প্রমাণ করার সাহস আমাদের মধ্যে নেই। ইসলাম ধর্ম মতে পৃথিবীতে প্রথম ব্যক্তির নাম আদম, যা পবিত্র কোরআনে পাওয়া যায়। এবং আপনাদের বলে দিই, কোরআন শরীফও অনেক আগে থেকে রয়েছে, তাই এটিকেও ভুল প্রমাণ করা কখনোই সম্ভব না। অন্যদিকে একইভাবে অন্যান্য ধর্মেও এমন কিছু নিজস্ব বিশ্বাস রয়েছে, এবং সবাই নিজের ধর্মগ্রন্থকে অন্ধভাবে বিশ্বাস করে। কিন্তু এর মানে এই নয় যে নিজের ধর্মগ্রন্থ বাদে বাকিদের ধর্মগ্রন্থকে ভুল বলে দেব। জাস্ট বিকজ আমার দাদু আর বাবা মুসলিম এবং আমি কোরআন পড়ে বড় হয়েছি, তার মানে এটা হতে পারে না যে বাইবেল জলে ভেসে এসেছে। কেননা আমি ছোটবেলা হারিয়ে গিয়ে যদি খ্রিস্টান ঘরে যেতাম এবং বাইবেল পড়ে বড় হতাম, তাহলে আমি কোরআনকে ভুল বলতাম। যাই হোক, এখন সেই প্রথম আদিম মানুষ মনুই হোক অথবা আদমই হোক, তারা আদিম তো ছিল, নাকি তারা সাথে করে বিজ্ঞান, বিদ্যুৎ, গাড়ি, খাবার, জামা কাপড় সব কিছু নিয়ে এসেছিল। আশা করি এখন কেউ এটা বলছেন না যে হ্যাঁ, সবাই এগুলো নিয়ে এসেছিল। তারা আদিম হয়েই পৃথিবীতে ছিল এবং শূন্য জ্ঞান নিয়েছিল। ধীরে ধীরে আমরা জ্ঞান অর্জন করি। পৃথিবীতে প্রথম আদিম মানুষই সব জ্ঞানের অধিকারী ছিল না। সো এইবার ভিডিওটা শুরু করা যায়। আসলে ভিডিওর শুরুতে ধর্ম নিয়ে আমি এত কিছু বলতাম না। এটি বলার কারণ, এমন অনেক কিছু মানুষ রয়েছে যারা সায়েন্স বুঝতেই চায় না। আমি তাদের অনুরোধ করব, তারা যেন এখনই ভিডিও ছেড়ে চলে যায়, কেননা ভিডিওটি শুধুমাত্র সায়েন্সের বেসিসে তৈরি হচ্ছে, তাই ধর্মকে এই ভিডিওর সাথে মোটেও যুক্ত করার চেষ্টা করবেন না। সো চলুন এবার ভিডিওটি শুরু করি। আদিম সেই সাধারণ জীব যার কাছে না ছিল বাঘের মতো হিংস্র দাঁত, না ছিল হাতির মতো শক্তি, আর তারা উঠতেও পারত না, আর না পারত বাকি প্রাণীদের মতো জোরে দৌড়তে। কিন্তু তারপরও এমন কি হয়েছিল যে তারা এত সুপার পাওয়ার পেয়ে যায় যা অন্য প্রাণীরা পায়নি? তারা এমন কি পায় যে অন্য প্রাণীরা বাদে শুধুমাত্র তারাই আজ পৃথিবীতে রাজত্ব করতে পারছে? সো ঘটনাটি শুরু হয় এখান থেকে। 60 লাখ বছর আগে এই প্রাণী 2টি বাচ্চার জন্ম দেয়। একটি বাচ্চা আজকের সময়ের শিম্পাঞ্জির পূর্বপুরুষ, আর দ্বিতীয় বাচ্চা আমাদের পূর্বপুরুষ। অর্থাৎ অনেকেই বলে বানর থেকে মানুষ এসেছে, বাট এটি ভুল। অ্যাকচুয়ালি বানর আর মানুষ একই জীব থেকে এসেছে। বানর থেকে মানুষ আসেনি অথবা মানুষ থেকে বানর আসেনি, বানর আর মানুষের পূর্বপুরুষ একই ছিল। আবার বলছি, ধর্ম ঢোকাবেন না, এটি শুধুমাত্র সায়েন্টিফিক থিওরি। সো এখন প্রশ্ন আসে, কিভাবে আজ আমরা শিম্পাঞ্জিদের থেকে এত আলাদা হতে পারলাম? শিম্পাঞ্জি তো আমাদের অনেক দূরের কাজিন। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে মানুষ মাত্র একটি ধরনের ছিল না? What? অবাক লাগলো, অপেক্ষা করুন, আমি প্রমাণ সহ সব বলছি। ঠিক যেমন প্যান্থেরা বর্গের মধ্যে সিংহ, বাঘ, লিপার্ড, পিউমা এটসেট্রা এর মতো কাজিন রয়েছে, ঠিক একইভাবে আমাদের হোমোবর্গের মধ্যেও আমরা শুধু হোমো সেপিয়েন্স অর্থাৎ মানুষরাই ছিলাম না, আমাদের মানুষের মতো আরও 60টি জীব ছিল। এখন এক এক করে তাদের উপর নজর দিন। হোমো হেবিলিস, হোমো হেইডেলবার্জেন্সিস, হোমো রিউডলফেন্সিস, হোমো ফ্লোরেন্সিয়েন্সিস, হোমো ইরেকটাস, হোমো এরগেস্টার, হোমো নিয়েন্ডারথালস এবং আমরা হোমো সেপিয়েন্স। কিন্তু দুঃখের বিষয় তো এটি যে এরা সবাই প্রকৃতির সাথে টিকে থাকতে পারেনি, আর দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় শুধুমাত্র আমাদের পৃথিবীতে ছেড়ে। কিন্তু কেন আজ তারা আমাদের সাথে নেই? এমন কি শক্তি ছিল যা আমাদের বাঁচাতে সাহায্য করেছিল কিন্তু তাদের করেনি? আজ একটি শিম্পাঞ্জিও জীবিত আছে কিন্তু আমাদের এত কাছের ভাই বন্ধু বেঁচে নেই,
বাঘ বেঁচে আছে, শিয়াল বেঁচে আছে, এমনকি গাধাও। আপনি শুনে খুবই হাসবেন যে সেই শক্তিটি আসলে কি। সেই শক্তিটি হলো আড্ডা মারা। হ্যাঁ বন্ধুরা, গল্প করা বা আড্ডা মারা, আমাদের এই অভ্যাসই আজ আমাদের বাঁচিয়ে রেখেছে। অপেক্ষা করুন, আমি সবকিছুর প্রমাণ দিচ্ছি। লক্ষ বছর আগে যখন হোমোসেপিয়েন্স অর্থাৎ আমরা আমাদের জন্মভূমি আফ্রিকা ছেড়ে প্রথমবার ইউরোপে পা রাখি, সেখানে একটি ছোট্ট সমস্যা হয়ে যায়। ইউরোপের ঠান্ডা আবহাওয়া এবং পাহাড়ে ভরা স্থানে আমাদের ভাই প্রজাতি নিয়েন্ডারথালসরা থাকত, আর তারা আমাদের দেখতে পেয়ে মোটেও খুশি হয়নি। আর এটি স্বাভাবিক যে দুটি সেম প্রজাতির প্রাণী নিজেদের এলাকা শেয়ার করতে চাইবে না, কেননা তাহলে কম্পিটিশন বেড়ে যাবে খাবারের জন্য, ঘরের জন্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য। আর জঙ্গলে সব কিছুর অভাব তো থেকেই থাকে, আর এই অভাব এই দুইজন ভাই সমান প্রজাতিকে একজন আরেকজনের শত্রু বানিয়ে দেয়। কিন্তু আমাদের সেই ভাই প্রজাতি নিয়েন্ডারথালস আমাদের থেকে বেশি শক্তিশালী, গতিশীল এবং বুদ্ধিমান ছিল, কেননা তারা পাহাড়ে থাকা জীব। তাহলে আমরা কি করে জিতব? ওয়ান ভার্সেস ওয়ান লড়াইয়ে আমরা হেরে যাব শিওর, কিন্তু আমাদের কাছে একটি সিক্রেট অস্ত্র আছে, আর সেটি হলো আড্ডা মারা, যাকে আমরা এখন ভাষা সৃষ্টির শুরু বলে থাকি। অ্যাকচুয়ালি 70,000 থেকে 30,000 বছর আগে হোমোসেপিয়েন্সের জিনে সৃষ্টিকর্তার অশেষ দানে একটি এমন মিউটেশন আসলো যার কারণে আমাদের ব্রেনে একটি নতুন বিবর্তন লক্ষ্য করা যায়, যার কারণে আমরা ইশারা সহ মুখ দিয়ে কিছু আওয়াজের মাধ্যমে স্ট্রং ভাষা তৈরি করতে শুরু করি। জাস্ট ইমাজিন করুন, নিজেদের সোশ্যাল সার্কেলে আপনি কি ইন্টারেস্টেড না নিজেদের খবর রাখতে, যে কে কেমন, কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না, আরো কত কথা যা আপনি এই ভাষার মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের এখনকার সবচেয়ে কাছের প্রাণী শিম্পাঞ্জি, যাদের ডিএনএ আমাদের সাথে 99% ম্যাচ হয়, যদি তারা কোনো মেসেজ অন্য শিম্পাঞ্জিকে দিতে চায় তাহলে তাদের সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখা গিয়েছে, আর এটি বানরের ক্ষেত্রেও দেখা গিয়েছে। শিম্পাঞ্জি তাদের ভাষার মাধ্যমে কে কেমন দেখতে এবং কোথা থেকে অ্যাটাক করবে সেটি বলে দিতে পারে। যেমন যদি সিংহ আসে তাহলে চিৎকার দেওয়ার মতো আওয়াজ এমন, কিন্তু যদি আকাশ থেকে শিকার পাখি আসে তাহলে তাদের আওয়াজ এমন হয়। আর এই বিহেভিয়ার রিসার্চ করে দেখাও গিয়েছে, যেখানে জঙ্গলে বানরদের সামনে এই সাউন্ড প্লে করলে সবাই আকাশের দিকে তাকাতে থাকে, আর এই সাউন্ড প্লে করলে নিচের দিকে শিকারে ঘুরতে থাকে। কিন্তু ফ্রেন্ড, শুধু আধুনিক প্রাণী নয়, আরও কম বুদ্ধিসম্পন্ন প্রাণী যেমন পাখি এবং ভেড়াও বিপদ বোঝে কিন্তু বলতে পারে না। সো এখন তাহলে আমরা জানি আমাদের হোমোসেপিয়েন্সদেরকে এই ল্যাঙ্গুয়েজ আজ এত অ্যাডভান্স হতে সাহায্য করেছে, আর এই ভাষাই নিয়েন্ডারথালসের সাথে লড়াইতে আমাদের সাহায্য করেছে। গ্রুপের লড়াইয়ের সময় তারা ভাষার সাহায্যে প্ল্যান বানাতে পারত এবং একজোট হয়ে জিতে যেত, আর নিয়েন্ডারথালসকে ওই এলাকা থেকে বিলুপ্ত হতে হলো। কিন্তু যেহেতু নিয়েন্ডারথালস আমাদের ভাই ছিল, তাই কিছু হোমোসেপিয়েন্স আর তাদের মধ্যে মিলনও হলো, আর তাই আজও আমাদের ডিএনএতে কিছু পার্সেন্টেজ তাদের জিন লক্ষ্য করা যায়। ইউরোপে বেশি দেখা যায়। সো এখন আপনি ধারণা করতে পারছেন যে পৃথিবী সৃষ্টির পর মানুষ এত সহজে এই পজিশনে আসতে পারেনি। আমাদের ভাষা তৈরির ক্ষমতা আমাদের সম্পূর্ণ পৃথিবীর রাজা বানিয়ে দেয়। হিস্টোরি অফ ল্যাঙ্গুয়েজ, ইভলিউশন, বিবর্তন, এই সব কিছু মুখে বলার জিনিস নয়, না পড়ে এগুলো সম্পর্কে বলা কখনোই সম্ভব না, আর এগুলো অনেক বিস্তৃত একটি টপিক এবং সব কিছুরই একটি প্রমাণও রয়েছে। ইভলিউশন, ভাষা ইত্যাদি, এই সব কিছু অল্প সময়ের ব্যাপার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর লাগে ছোট ছোট পরিবর্তনের জন্য। সহজেই দেখেই সাধারণত পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাই আপনি যদি এখন বলেন যে এখন বিবর্তন কেন দেখতে পাচ্ছি না, আপনি আপনার 70 বছরের জীবনে বা 80 বছরের জীবনে বিবর্তন লক্ষ্য করতে পারবেন না, যেমনটা আপনি ভাষার পরিবর্তনও লক্ষ্য করতে পারেননি, যে কখন ভাত খেয়েছেন থেকে ভাত খাইছেননি হয়ে গেছে। যাই হোক, কিন্তু এখন তো শুধুমাত্র মানুষ সত্যিকারের মানুষ হলো। সো মানুষ হওয়ার পথ তো শুরু হলো, কিন্তু এখনো অনেক পথ বাকি, যেখানে মানুষের সামনে আসবে পলিটিক্স বা রাজার রাজত্ব, ধর্ম বা রিলিজিয়ান, ট্রেডিশন, সংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, আবিষ্কার এবং এখন আমাদের এই বর্তমান, আর সব শেষে এই পৃথিবীর ধ্বংস। কিন্তু ফ্রেন্ড, এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই সব কিছু একটি ভিডিওতে আলোচনা করা কখনোই সম্ভব না, তাই আমি এই সব কিছু পরবর্তী এপিসোডগুলোতে বলবো, যেখানে কোন ধর্ম কি করে আসলো, কি করে টাকা আসলো, কি করে কুসংস্কার আসলো, অত্যাচার প্রথা শুরু হলো, রাজত্ব, অর্থনীতি, পলিটিক্স এটসেট্রা। আপনারা যদি এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি আপনার কেমন লাগলো সেটিও জানাবেন।
ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কেননা শুধুমাত্র আপনাদের লাইকের মাধ্যমেই আমি মোটিভেশন পাই আরও নতুন ভিডিও বানানোর জন্য। এরকম আরও নতুন ভিডিও সাথে সাথে আপনার ফোনে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে আপনি ভিডিও পেয়ে যান। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবশেষে আরও একবার বলছি, ভিডিওর সাথে ধর্মের কোনোরকম সম্পর্ক নেই। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। ধন্যবাদ।